हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। एखन प्राथमिक स्कूलगुली जे समस्त प्राथमिक स्कूलगुलीते हेड टीचर नहीं तारा किन्तु महा फाँपड़े पड़े। कारण आमरा सबाई जानी जे बांगलार शिक्षा स्कूल ये जे ब्यापारटा आछे बांगला शिक्षा पोर्टाल, से बांगलार शिक्षा पोर्टाले स्कूल मैनेजमेंट सिस्टेम जाके आमरा SMS बला हच्छे, तो से बांगला शिक्षा स्कूल मैनेजमेंट सिस्टेमे ओखाने नम्बर तोलार जोन्नो अर्थात एइबारे जे 1 থেকে 8 पर्यन्त जे मडेल एक्टिविटी कम्पिलेशन फाइनल परीक्षा हलो, तो से मडेल एक्टिविटी कम्पिलेशन नम्बर तोला एवं जानी आमरा पोर्टाल ट्रांसफार ट्रांसफार सार्टिफिकेट एइ समस्त काजेर जोन्नो प्राइमारी स्कूलेर पोर्टाल थेके हाई स्कूलेर पोर्टाले निये आसा हय़, आर हाई स्कूल থেকে ট্রান্সফার নিলে হাই স্কুল পোর্টাল থেকে অন্য অন্য স্কুল কলেজে ক্ষেত্রে সেখান থেকে ট্রান্সফার করা হয়। এখন সমস্যায় পড়েছে প্রাথমিক স্কুলগুলো, কারণ আমরা জানি যে কোনো বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে কোনো কিছু পোর্টালে কাজ করতে গেলে সেখানে প্রধান শিক্ষকের ইউনিক আইডি লাগে। এবং আমরা সবাই জানি যে প্রাথমিক শিক্ষার বা প্রাইমারি স্কুলগুলির ইউনিক আইডি শুরু হবে ক্যাপিটাল P দিয়ে, এবং হাই স্কুলের যে আছেন TIC বা HOI বা HMR যে আছে মানে কি বলবো লগইনের তার শুরু হবে প্রথম ক্যাপিটাল S দিয়ে। এখন হাই স্কুলের ক্ষেত্রে যদি কোনো বিদ্যালয়ে HOI বা TIC বা HM না থাকেন তাহলে অ্যাডমিনিস্ট্রেটরের কাছ থেকে স্পেশাল পারমিশন নিয়ে DI কাছ থেকে অনুমোদন নিয়ে TIC বলে তিনি HM না থাকলেও তিনি কিন্তু TIC হয়ে HM পোর্টালে ঢুকে তিনি কিন্তু বিদ্যালয়ের কাজগুলো করতে পারেন। কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে TIC বলে কোনো অপশান বাংলার শিক্ষা এই যে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে নেই, তার জন্য মহা ফাঁপড়ে পড়েছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর জেলায় 3,265টা প্রাইমারি স্কুল আছে। পূর্ব মেদিনীপুর জেলায় এই 3,265টা প্রাইমারি স্কুলের মধ্যে প্রায় 1700 বিদ্যালয়ে এখনও পর্যন্ত হেড টিচার নেই, এবং সেইটা নিয়েই মেন সমস্যায় পড়েছে প্রাথমিক শিক্ষকগুলি। কারণ যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা TIC হয়ে আপাতত এই 1700 স্কুলে হেড টিচারের কাজ চালাচ্ছেন, তেনারা কিন্তু কিছুতেই ওই বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে তেনারা ঢুকতে পারছেন না। কারণ TIC হয়ে তিনি আর সব কাজ করতে পারবেন ঠিকই, কিন্তু বাংলার শিক্ষা স্কুল ম্যানেজমেন্ট যে সিস্টেম আছে সেই স্কুল ম্যানেজমেন্ট সিস্টেমে সেখানে ঢুকতে গেলে হেড টিচারের ইউনিক আইডি প্রয়োজন, যা শুরু হবে ক্যাপিটাল P দিয়ে। আর ওই প্রাইমারি ক্ষেত্রে ওখানে TIC বলে কোনো অপশান নেই, তার জন্যই বিদ্যালয়গুলি এখনও পর্যন্ত কোনো কাজ করতে পারছে না। আর এদিকে গার্জেনরা বিদ্যালয়ে প্রত্যেকদিন আশাআশি করছে তাদের নম্বর তোলার জন্য, স্কুল থেকে অন্য স্কুল ট্রান্সফার করার জন্য, কিন্তু এক্ষেত্রে কিন্তু এরকম 1700 হাই স্কুল শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলার ক্ষেত্রে, তাহলে সারা পশ্চিমবঙ্গে এরকম অসংখ্য বিদ্যালয় যে সমস্ত বিদ্যালয়ে হেড টিচার নেই। এবং এই বিষয়ে পূর্ব মেদিনীপুর জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ সভাপতি মাননীয় জনাব হাবিবুর রহমান সাহেব বলেছেন যে এটি একটা রাজ্যের ব্যাপার, পুরো রাজ্যের সমস্যা, তাই আমি রাজ্যকে অনুরোধ করব যে এই সমস্যা খুব শীঘ্রই সমাধান করে দিতে। তো ফ্রেন্ডস, এখন দেখার যে আমাদের হাইস্কুলে হয়তো এই সমস্যাটা হয়তো এই মুহূর্তে হচ্ছে না ঠিকই, কিন্তু প্রাইমারি স্কুলের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যাটা কীভাবে মিটে বা শীঘ্রই মিটে কি না, এখন এইটি হচ্ছে আমাদের কাছে সবচেয়ে দেখার ব্যাপার। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে আমাদের ভিডিও চোখ রাখুন আমার চ্যানেলে প্রতিদিন 4:09 উচ্চ শ্রেণীর প্রত্যেকটা প্রশ্নের পুঙ্খানুপুঙ্খ উত্তর পাওয়ার জন্য। ভালো থাকুন, হ্যাপি গুড ডে, থ্যাংকস।